পূজোর সময় বাসওয়ালা মানে কন্ডাক্টর বলছে বাদামতলা এসে গেছে, বাদামতলা এসে গেছে। তো আমার বসে পদার্পণ করলো, আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে ওনাদের মণ্ডপ, তিনি আছেন দেবতোষ্কর। অন্যতম বড় পুজো বাদামতলা আষাঢ় সঙ্গ 66 পল্লী এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই তিনটে দুর্গাপুজো এই রাস্তাটাতেই হয়। আমার ঠিক এই পিছন দিকে আমি যদি যাই, এটা হচ্ছে রাসবিহারী ক্রসিং, আর এদিকে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আপনারা কালীঘাট মেট্রোর 9 নম্বর গেট থেকে এসে ডান দিক থেকে বেরোলেই নেপাল ভট্টাচার্য স্ট্রিটে উঠতে পারবেন। চলুন আগে গিয়ে দেখি এখানে পুজোর প্রস্তুতি পর্ব ঠিক কতটা হয়েছে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকুন, চলুন। এখন চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে পূজা মণ্ডপের সামনে। এবারে এনাদের পুজো 85তম বর্ষে পদার্পণ করলো, আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে ওনাদের মণ্ডপ। ওনাদের এবারে থিম প্রতিরূপ, আর সৃজনে আছেন দেবতোষ্কর। তো চলে আসুন ভেতর থেকে মণ্ডপটা ঘুরে দেখি, আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করি এনাদের প্রস্তুতি ঠিক কতটা হলো, এবার সেটাই দেখে নিই একবার। চলো, এই যে এখন বাদামতলা আষাঢ় সঙ্গ পূজা মণ্ডপে আমরা প্রবেশ করছি। তো এখানে দেখাই যাচ্ছে এখানে কাজ পুরো দমে চলছে, আর সামনে যদি দেখাই আমি, এদের প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হয়েছে খড়ের ওপর মাটি দিয়ে, একটা গাছের আকৃতি দেয়া হচ্ছে। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট, কালীঘাটের একটি নাম করা রাস্তা যেখানে তিনটে বড় বড় পুজো হয়, বাদামতলা আষাঢ় সঙ্গ, আর আমার ঠিক পিছন দিকেই আছে 66 পল্লী ক্লাব, আর ঠিক তারপরেই নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তো এই রাস্তা দিয়ে আমি যদি আবার পিছন দিকে যাই, তো আমার সামনে বাঁদিকে দেখা যাবে মাতৃ প্রতিমাটা যেখানে রাখা হয়, এই সেই জায়গা। ঠিক এইখানেই মাতৃ প্রতিমাটা থাকে প্রতি বছরের মতোই, আর এখানে ওপরটায় কিছু নিশ্চয়ই করা হবে। আর এখানে পুরোটাই দেখা যাচ্ছে কিন্তু এরকম খড়ের ওপর মাটি দিয়ে গাছের আকৃতি দেয়া হচ্ছে। এখানে সামনে ক্লাবের কিছু সদস্যরা বসে আছেন, চেষ্টা করবো ওনাদের মুখ থেকে শুনে নেওয়ার যে এবারে থিম নিয়ে ওনারা কী বলতে চাইছেন। প্রসঙ্গত বলে রাখি, এবারে ওনাদের পুজো 85তম বর্ষে পদার্পণ করেছে, এবার ওনাদের থিম প্রতিরূপ। তো পুরো ব্যাপারটাই পরিকল্পনায় দেবতোষ্কর, তো একজন নামকরা শিল্পী, তো উনি পুরো এটা করছেন। এখানে ঠাকুরটা প্রতিমা দেখানো সম্ভব হবে না, কেননা ওনারা এখন অ্যালাউ করছেন না ভেতরে। তো যতটুকু বাইরে থেকে দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। আমার সামনে যদি দেখা যায় এখানে পুরোদমে কাজ চলছে। তো আসুন ক্লাবের এক সদস্যের কাছ থেকে জেনে নিই এনাদের থিমের এবারের কী ভাবনা, বা ওনারা কী চমক দিতে চলেছেন এবছরের পুজোয়। দেখেছি বাদামতলা আসার সঙ্গে অন্যতম একজন সদস্য, প্রথমেই আপনার পরিচয়টা একটু যদি জেনে। আমার নাম প্রীতম চক্রবর্তী। প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে বাদামতলা আসার সঙ্গে থিম এবারে প্রতিরূপ আমরা সকলেই জেনে গেছি, তো প্যান্ডেলের কাজ চলছে এখন দেখতে পাচ্ছি, তো আপনাদের শিল্পী এবারে কে রয়েছে? বছরের শিল্পী গত বছরও তিনি ছিলেন, তিনি আছেন দেবতোষ্কর। আর মানে আপনাদের তো প্যান্ডেলের কাজ বেশ ভালো রকমই চলছে, এই প্যান্ডেল কমপ্লিট মোটামুটি ডেডলাইন কিরম রয়েছে? দ্বিতীয়া বা তৃতীয়াতে সাধারণত প্রত্যেক বছর গত প্রায় 19 বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেন, তো উনি দ্বিতীয়া বা তৃতীয়া নাগাদই করেন, এবং আগের বছর তার আগের বছর দ্বিতীয়াতে হয়েছে। তো এবছরও আমরা এক্সপেক্ট করছি আমার মহালয়ার মিটিং হয়ে যাবে, দ্বিতীয়া থেকে প্যান্ডেল খুলে দেওয়া হবে জনতার জন্য। আর এই যে আমরা এখন দেখতে পাচ্ছি মণ্ডপে যে কাজগুলো চলছে, এইগুলো সম্বন্ধে যদি কিছু জানতে। আর যেহেতু এবারে থিম প্রতিরূপ, একটা কিছু আয়নার কাজ থাকবে, সেটা ফাইনাল টাচ হলে সেটা জনগণ যখন আসবে তখন নিশ্চয়ই কিছু সারপ্রাইজিং জিনিস তো থাকবেই। হ্যাঁ ডেফিনেটলি, থিমের নাম যখন প্রতিরূপ তখন রিফ্লেকশনের কিছুটা একটা ব্যাপার থাকবে।
আর সবকিছু মানে জনগণ থাকলেও তাও একটা এখন যেহেতু মানে থিমের যুগ, এখন একটা পুরস্কারের লড়াই প্রতিযোগিতা এসেই যায়। মানে আমাদের বাদামতলা আসার সঙ্গে 2001 সাল থেকে থিম করছে, এবং যখন 2001-2003 এটা যখন আপনার কলকাতায় সেরকম ভাবে থিম হতো না, তখন থেকে বাদামতলা আসার সঙ্গে থিম করে এবং মানে গিভার প্রিটি সাকসেসফুল, মানে সেই সাকসেস রেটটা হিউজ, মানে এতটাই সাকসেস যে বাস স্ট্যান্ড বলো বা এই মুহূর্তটা বলো এটা আসবেনি। মানে এরকমও সময় গেছে পুজোর সময় বাসওয়ালা মানে কন্ডাক্টর বলছে বাদামতলা এসে গেছে, বাদামতলা এসে গেছে, মানে সেই প্রেসটা তো বাদামতলার সঙ্গে অলরেডি রয়েছে। তো হ্যাঁ, পুরস্কারের দৌড়ে কোন পাটা থাকে না বলে, এত বড় বাজেটের পুজো করে ডেফিনেটলি সবাই চায় যে পুরস্কার, একটা নাম করা পুরস্কার বা বিভিন্ন নামি দামি যে পুরস্কারগুলো আছে সেগুলো অর্জন করতে সবাই চায়। বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি হতো, জনগণ দেখে কতটা খুশি হলো, কতটা মুগ্ধ হলো, কারণ তারা বাদামতলা সঙ্গে পুজো দেখার জন্য সারাটা বছর ওয়েট করে। আমাদের সেটা ডিউটি মনে হয় বা আমার আর্টিস্টেরও সেটা ডিউটি যে একটা বেস্ট পসিবল ক্রিয়েশন তাদেরকে গিফট দেওয়া, সেটা ফার্স্ট প্রায়োরিটি। ডেফিনেটলি প্রাইজের দৌড়ে তো সবাই থাকে, আমরাও আছি, আশা করবো ভালো কাজ হলে ভালো জিনিস আমরা অর্জন করতে পারি। আর আগত দর্শনার্থী যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? আসুন, পুজো এনজয় করুন, সব থেকে বড় কথা, সাউথের পুজো নর্থের পুজো দুটো এনজয় করুন, এবং বাদামতলার সঙ্গে প্রত্যেক বছর আপনাদেরকে কিছু না কিছু চমক দিয়েছে, এবছর আরো বড় আরো বেটার করে কিছু আমরা ভাবছি এবং ভেবেছি, সেভাবে কাজ চলছে, আপনারা আসুন এনজয় করুন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো আমরা ক্লাবের সদস্যের মুখ থেকে শুনে নিলাম এবারে থিমের ব্যাপারে। তো ওনার বক্তব্য যে বাদামতলা আসার সঙ্গ এই এলাকার একটা অত্যন্ত পপুলার পুজো, তো ওনারা পুরস্কারের লড়াইতে যেমন থাকেনি কিন্তু ওনাদের প্রায়োরিটি কিন্তু অবশ্যই দর্শকরা যাতে ভালোভাবে পুজোটা দেখতে পায় এবং তারা খুশি হয়, তো প্রত্যেকবারের মতো এবারেও চমক থাকছে, তো সেগুলো দেখার জন্য তো পুজো অবধি অপেক্ষা করতেই হবে। তো আপাতত আজকের জন্য এটুকুই, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম পুজো আপডেট পেতে। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। শুভর হবে নিধন দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি নবরূপে রং বাহারি, উলুতে করব বরণ আসছে ঘরে মা। আগমনী প্যান্ডেলের উপরে কিছু তারের জাল টাইপ কিছু ইউজ করা হচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো এটাও কিন্তু এবারে আর এনাদের বক্তব্য, যেহেতু এনাদের থিম প্রতিরূপ, তো সেহেতু এখানে আয়না বা রিফ্লেকশনের কিছু একটা দেখা যাবে যেটা এখনও প্রকাশ হয়নি, ক্রমশ প্রকাশ্য। আর বাকি এনাদের প্রতিমা দেখতে হলে তো পুজো অবধি অপেক্ষা করতেই হবে। তো সবাইকে অনুরোধ, আসুন বাদামতলা আসার সঙ্গে 25তম বর্ষের দুর্গাপুজো ঠাকুর দেখুন এবং উপভোগ করুন।